পত্রিকায় অনেক সময় এসেছে যে আমাদের মানটা আসলে কোন লেভেলের। বাংলাদেশ ক্রিকেটের ডোমেস্টিক খেলা নিয়ে এ কেমন অবাক করার তথ্য ফাঁস করলেন সাকিব আল হাসান। বিভিন্ন পত্রপত্রিকায় আসলেও জাতি তা কখনো জানতে পারেনি যে খেলায় যাওয়ার আগে খেলোয়াড়রা জানতে পারে আজকের খেলায় কোন দল জিতবে কোন দল হারবে। চলুন সাকিব আল হাসানের মুখেই শুনে আসি সাকিব আল হাসান কি বলছে। ম্যাচে যাওয়ার আগে অনেক সময় জেনে যায় যে কোন দল জিতবে কোন দল হারবে, এটা আসলে খুবই আমাদের জন্য দুঃখজনক। এই জিনিসটা আসলে ঠিক করা খুবই জরুরি বলে আমরা মনে করি। বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের অবস্থা যদি এই রকম হয় তাহলে বাংলাদেশের খেলার মান কিভাবে উন্নত হবে, খেলোয়াড়দের খেলার মান কিভাবে উন্নত হবে? একটা প্লেয়ারের ক্যারিয়ারের অনেক বিষয় থাকে এখানে। একটা প্লেয়ার যদি ধরেন ভালো একটা প্লেয়ার, সে একটা ভালো বলে আউট হয়ে যেতে পারে, কিন্তু দুটো কিংবা তিনটা ম্যাচ যদি পরপর সে এরকম বাজে একটা ডিসিশনের কারণে আউট হয়ে যায়, তারপরে যদি ভালো বলে আউট হয়ে যায়, তার ক্যারিয়ারটা ওখানেই আসলে শেষ হয়ে যায়। সো আমাদের প্লেয়ার উঠতে দিতে আসতে হলে এই জায়গাটা পাইপলাইনটা উন্নতি করা খুবই জরুরি আমার কাছে মনে হয়। সো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। অবশ্যই বাংলাদেশের খেলার মান উন্নয়নের জন্য এবং খেলোয়াড়দের খেলার মান উন্নয়নের জন্য এই ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে। যেহেতু আন্ডার-19 এখানে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন আছে, আমরা এটার ভেতর আন্ডার-19 ইনক্লুড করছি না, বাট বাকি সবাইকে আমরা ইনক্লুড করছি এবং আমরা জানি যে সবাই আমাদের সাথে আছে এবং আমরা এটা নিয়ে একটা দাবি রেইজ করছি, এবং যতদিন পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত আসলে আমরা আর ক্রিকেটের কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকতে চাচ্ছি না। সো এটা সাকিব আল হাসান সবার পক্ষে সর্বশেষ এই কথায় বলে শেষ করেন যে তাদের দাবিগুলো যদি না মানা হয় তাহলে কোনো প্রকার ক্রিকেট খেলায় তারা অংশগ্রহণ করবে না। সব কিছু ইনক্লুডেড, আমি যেটা বললাম যে আমি তো ফার্স্টেই বলে নিলাম যে আন্ডার-19 বাদে কিংবা এজ লেভেলে যদি আরও কেউ থেকে থাকে 17-15 ওইগুলো বাদে ফার্স্ট ক্লাস ন্যাশনাল টিম সবাই এটার ভেতরে ইনক্লুডেড এবং আজকে থেকে। সর্বশেষ ভিউয়ার্সদের কাছে প্রশ্ন, আপনারা যারা 11 দফা দাবি সম্পর্কে জানেন আপনারা কি মনে করেন, খেলোয়াড়দের দাবিগুলো যৌক্তিক নাকি অযৌক্তিক বলে মনে করছেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।